You can see straight through my life. Oh, there's something in my chest. গুড মর্নিং ফ্যামিলি, আজকে 25th September, মহালয়া। তো সবাইকে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো দেখতে দেখতে তো মানে পুজো দূর করে চলে আসলো, এই ভালো লাগছে। বাট চলে গেলে যে কি খারাপ লাগে, যে কি বলবো। তো আজকে আবার তর্পণেরও দিই মানে করে সবাই। ভেবেছিলাম একটু যাবো, আমার কাকা করতে যায়, কিন্তু সকালবেলাতে না অত ভিড়। আমি মানে আমাদের বাড়ির সামনে থেকে রোডটা যেহেতু দেখা যায়, মানে সকালবেলায় না ঝাঁকে ঝাঁকে সবাই চান করতে যাচ্ছিলো গঙ্গাতে। তো অত ভিড়ে গিয়ে মানে সেই ঠেলা ঠেলি গুঁতোগুঁতি অসুবিধায় পড়ে যাবো বলে সেই জন্য আর যাইনি। তো এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো কাকা অনেকক্ষণ করে চলে এসেছে। নাহলে আমি অনেক আজকে ভোর ভোরই উঠেছিলাম যে যাবো বলে, কেননা ফোনও করেছিলাম ওই বাড়িতে যে কখন যাবে, তাহলে আমাকে বলো। বাট এতটাই ভিড়, আমাকে বললো যে দরকার নেই, যেতে হবে না, থাক। তো চলো একটু রেডি হয়েছি, একটু বেরোবো এখন। আজকে খুব পনির খেতে ইচ্ছা করছিলো, যেহেতু মহালয়া এক নিরামিষ। তো মাকে বললাম আলু ফুলকপি দিয়ে পনির একটু করবে মা, তখন মা বলে চলে নিয়ে আয় যা। তো আমি নিতে যাচ্ছি, তো চলো এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বেরিয়ে যাচ্ছিলাম, একটা জিনিস দেখাই একটু। লাল শাক ভাজা হচ্ছে আমার ফেভারিট, ওফ। আর পনিরের জন্য বললাম যে ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এই যে আলু কেটে রেখেছি, নিয়ে আসি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাট এত গরম, এত গরম যে কি বলবো। এই কদিন টানা বৃষ্টি দিয়েছে, আর আজকে প্রচণ্ড গরম ফেলেছে। তো আর কি বলবো, এবার যেটার জন্য গেলাম সেটাই পেলাম না, ভাজা পনির। লাস্টে কি করলাম, কাঁচা পনির নিয়ে এসে মাকে দিলাম। মা তো আমাকে খানিকটা বকলো যে যেটার জন্য গেলি, কিন্তু আমি না পেলে কি করবো, এটা তো সত্যি কথা। এবার দেখি দিই কি বলে। আর তোমাদের দাঁড়াও, করি আমি মাছগুলো কটা মাছ এনেছি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ নাও মা। তো অ্যাকোরিয়ামের কটা মাছ এনেছি দেখাচ্ছি, মাত্র চারটে এনেছি, আরও চারটে ছাড়বো, তো এখনই নয়, কদিন পরে। এই দেখো কি সুন্দর লাগছে, গোল্ডফিশ চারটেই কিলকিল কিলকিল করছে। ওরা ভেবেছে খেতে দেবো, সেই জন্য না ওরা এরকম করছে, লাইট জ্বালালেই ভাবে ভাবে খেতে দেবো। তোমাদের সাথে এই জিনিসটা না শেয়ার করে পারলাম না। দেখো এই ফুলটা কি সুন্দর ফুটেছে, আমি ঠিক নামটা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো নামটা বলো। এই দেখো এই একটা পুরো কি সুন্দর ফুটেছে, না দারুণ লাগছে। আর এক রকম হচ্ছে দেখাচ্ছি, এটাও একটু নতুনত্ব, আমি ঠিক জানি না। আমি এই যে এই ফুলটা যত মানে বেলা হয় না, এই ফুলটার রঙটা না এত গাঢ় হয়। এই দেখো এই যে অনেক ফুল ফুটেছে, এইরকম গাঢ় হতেই থাকে। এইটা একটা সেই বাহারি গাছ ঝুলছে, সেই বাহারি গাছ থেকে এই ফুলটা এসেছে। আর আরও দুরকম ফুল তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের বাগানে এত ভ্যারাইটিস রকমের ফুল আছে না, যে আমি অর্ধেক নামই জানি না। এই দেখো এইগুলো কি সুন্দর সুন্দর বেগুনি বেগুনি ফুটেছে। আর এক রকমও দেখাচ্ছি, দাঁড়াও ধরো। এই দেখো দেখতে পাচ্ছ কি ছোটো ছোটো, পুরো গাছ সারা গাছে ছোটো ছোটো হয়ে রয়েছে, যে পুরো গাছটাতে টবে হয়েছে। ঠিক নাম জানি না, বলছি না আমি আর দেখি মানে ইয়ের নামই জানি না ফুলের। কি সুন্দর, কিন্তু দারুণ লাগছে, কিন্তু ছোট্ট ছোট্ট বেশ। এই যে আমার সাথে এই নিয়েও চলে এসেছে ফুল গাছ দেখাতে, চ বাবা ওদিকে চ, ওদিকে এদিকে। আর এই একরকম ফুল, এটাও আমি নাম জানি না। এ ফিউ মোমেন্টস লেটার, টমেটোম দিয়ে মুসুর ডাল, এই হলো আমার ফেভারিট লাল শাক ভাজা। আর এইটা একটা মিক্সড ভেজ হয়েছে, বাট এই ডালটা কিন্তু আমি করেছি এসে। তো সো গুড মর্নিং ফ্যামিলি, আজকে 26th September। কালকে আর ওই খাওয়া দাওয়া ভ্লগ করতে পারিনি, কারণ একটু একটা অন্য একটা কাজ ছিল এমার্জেন্সি। তো ওই করতে করতে রাত্রি একটু বেরিয়েছিলাম, তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর করা হয়নি। মা পনিরের তরকারি নিজে থেকেই করে নিয়েছে, বলেছিল আমাকে করতে। তো এখন হয়েছেটা কি, প্রচণ্ড পরিমাণে জুতোগুলো নোংরা হয়েছে, আমি সব সাজিয়ে রেখেছি তোমাদের সাথে দেখাচ্ছি। মানে এত জুতোগুলো নোংরা হচ্ছে, তো রোদ্দুরে দিয়েছি কিছু, কোনোগুলো এখন ধোবো, কারণ অনেক কাজ আছে। আর জুতোর র্যাকটাকে বের করেছি, কারণ মানে অনেক দিন হলো রোদ্দুরে দেওয়া হয় না ওটাকে, তোরা বের করেছি। তো
তো দেখো কত কাজ আছে, সারাটা দিন কাজের মধ্যে থাকবে। আজকে ভাবছি বললাম একটুখানি ঘর দুয়ারটা একটুখানি ঘরটা একটু ঝাড়া পোছাও করবো, ঝাড়া পোছা না আমি একটু পরিষ্কার করব, তো ইচ্ছা আছে জানি না আমি। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের সাথে আবার। তো এই দেখো এত জুতো এখানে, এগুলো সব আমার আর ওর, আর এইগুলোর তো ওইগুলো আমার আছে, বাদবাকি মায়ের আছে। এই যে কয়েকটা কাচতে হবে, এটা কাচতে হবে, এটা একটু এই বুটটা একটু ধুতে হবে, অনেক কাজ আছে, সারা ছাদ জুড়ে এখন রয়েছে। আমি এই র্যাকটাকে এখন বের করব, বের করে ওই ওখানে রোদ, ওখানে রোদ দূরে দেবো। তো চলো। Oh, there's something in my chest that I can't hide. তো ফাইনালি আমার রেডি কাজ, অনেক দিন ধরে পড়েছিল এটা, একটা মাথা থেকে বড় চিন্তা নামলো। তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই, ওদেরকে আমি ভুট্টা খেতে দিয়েছিলাম, ভুট্টা খাওয়ার থেকে বেশি ছড়িয়েছে, আর ভুট্টা যেরকমকার ভুট্টা সেরকমই রেখে দিয়েছে, মানে আমাকে এখন পুরো ঝাঁট দিয়ে ইয়ে করতে হবে। দেখো তুমি, এই দেখো যেরকমকার ভুট্টা সেরকমই পড়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভুট্টা খায়, কিন্তু আমি বুঝলাম না কেন খেলো না, এই যে পুরো ফেলেছে। তো আমি এবার স্নানে যাবো, স্নানটা করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। 2000 years later. তো আমি বিকেলে আসলাম বাগানে, তো দেখলাম যে দেখো এখানে কত গাছ পুঁতছে মা, কিছু কত সুন্দর সুন্দর এক একটা গাছ, সব গাঁদা গাছ এগুলো। আর আমাদের দর্শক হচ্ছে এই যে মিকো বসে বসে দেখছে দর্শক, আমাদের যে দর্শক আর যেটুকু ওখানে পুঁতছে গাছ, আর বাবা ওখানে জেঠুর সঙ্গে হেল্প করছে। বসে আছে জানো কেন, এই যে এটার জন্য। বাবা তুই আধ গানা আমি আধ গানা, হ্যাঁ দাঁড়া না, এর জ্বালায় জানো কোনো সময় আমি একটু বিস্কুট খেতে পারি না, ওই চায়ের সাথে বিস্কুট নিয়ে বসেছি, বাবু চলে এসেছে, খাচ্ছ দেখো। এখন কটা বাজে দেখো, পুরো 8টা বাজছে, 10 মিনিট বাকি। তো তোমাদের সাথে একটা জিনিস না শেয়ার করে পারলাম না, তো একটা পার্সেল এসেছে, এখন রাত 1:45 বাজে, একটা পাপোশ অর্ডার দিয়েছিল মা, মানে ম্যাট ফিল, মানে ম্যাট টাইপের। তো যেহেতু শীত আসছে, মানে রান্নাঘরে যাতে দাঁড়িয়ে মানে রান্না করতে না অসুবিধা হয় সেই জন্য, তো রাত্রির 1:45 পার্সেলটা এসেছে। তো দেখাচ্ছি তোমাদের, দেখো তো আমি খুলে নিই আগে, তারপর তোমাদের সাথে দিয়ে শেয়ার করছি, হ্যাঁ খুলে তোমাদেরকে একবারে দেখাচ্ছি, চলো। কালারটা যেরকম দিয়েছিলাম সেম এসেছে, বাট একটা সারপ্রাইজ ব্যাপার হলো কি বলতো, এই দেখো এটার সাথে না, এ দেখো এইটা একটা ফ্রি দিয়েছে, এটা কিন্তু ছিল না ওখানে, আমি যখন দিয়েছিলাম তখন ছিল না কিন্তু, তো এইটা ছোটোটা ফ্রি দিয়েছে, যা গিয়ে পুজোর টাইমে ফ্রি পেয়ে গেছি, ভালো হয়েছে। বাট কালারটা খুবই মিষ্টি কালার, যাতে নোংরা না হয় এই কালারটাই দেওয়া হয়েছিল। তো রান্নাঘরে চলে আসলাম, তো মা একটু আজকে তরকা করবে, তো তরকার জন্য ডাল ভিজি রেখে গেছে, আর মাংস আনা আছে, মা বললো কি মাংসগুলো কেটে রাখ, তো মাংসগুলো কাটাই আছে, আমাকে আরও ছোটো ছোটো করে কাটতে হয়েছে, তো মা কেটে রাখি, একটু পেঁয়াজ কেটে রাখি, যাতে মায়ের হেল্প হয় এসে, তো করে নিই, করে নিই, আমার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। ডাল ভেজানো হয়ে গেছে, মাংস হয়ে গেছে কাটা, পেঁয়াজ কেটে রেডি রেখেছি, কমপ্লিট। এটা নিয়ে দু বছর ধরে পুজো হচ্ছে, তো মা ওইখানে চাঁদা তুলতে গেছে, যেহেতু পাড়ার পুজো যে দিয়ে গেছে, তো এরা দুজন দেখো এখানে বসে আছে, আমি নিয়ে দাঁড়িয়ে আছি, মায়ের গন্ধ পেয়েছে, আওয়াজ পেয়েছে, একজন বসে গেছে আর একজন দাঁড়িয়ে আছে। এই জাস্ট একটু ওপরে আসলাম, একটু কাজ আছে, তোমাদের দুপুরেই বলেছিলাম যে একটুখানি ঘরটা গুছানো আছে, তো ঘরটা গুছিয়ে নিই, আর এই সব করে টোরে রবি কবে খাইয়ে এই মানে হলাম, বাট আমরা এখনও খাইনি, মা তবে ডাকছে খাওয়ার জন্য। তো আজকে ব্লগটা অবধি রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা ছাড়ার আগে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর শুভরাত্রি। আর একটা কথাই বলবো, সাবস্ক্রাইবটা করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহটা দেবে, আর আশা করছি তোমাদের দিনের পর দিন ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, চলো বাই।